তুমি যে আমাকে ভাত খেতে না দিয়ে রুটি খাওয়াতে চাই কার আদর থাকে? হ্যাঁ, তারপর আবার ডাল দিয়ে ডাল খাবো না বলো, এর কারণটা কি বলো? দেহ সুস্থ থাকে সারা দিন হচ্ছে যে মানে শুটিং করে আমি কত টায়ার বলো। আমরা তো ফলো করতে আমরা টায়ার। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, তুমি টায়ার? আমরা রোদে দাঁড়াতে টায়ার। তুমি রোদে দাঁড়াতে দাঁড়াতে টায়ার সবই বুঝলাম। তুমি আমাকে বাসার মধ্যে আইনা রুটি খাওয়াইতেছো, সবাই বলে তোমার ওজন বেড়েছে, সবাই বলছে আমার ওজন বাড়ছে, এই জন্য ওজন কমানোর জন্য ভাতের বদলে হচ্ছে যে রুটি খাওয়াচ্ছে আমার জামাই। দুদিন পরে নাকি রুটিও পাবো না, আজকে রুটি খাওয়াচ্ছে, দুদিন পরে আমি রুটিও পাবো না, খালি সবজি খাবো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আমি সেই দুপুর বেলা মেকআপ নিছিলাম, আজকে হচ্ছে যে নারায়ণগঞ্জে ছিলাম একটা রিসোর্টে সাইরাতে, ইয়া করতে আপনার আমার হচ্ছে যে ফটোশুট ছিল ওখানে, ফটোশুট সিনেমাটোগ্রাফি ছিল, পূজার একটা শুট ছিল, ওটা করে আসলাম বাসায়। এখন দেখেন বাসায় এসে সবাই নাকি বলছে আমার ওজন বেড়ে গেছে, এই জন্য হচ্ছে যে এখন রুটি খেতে হবে, এই জন্য আমার জামাই এখন আর ভাত খেতে দিচ্ছে না। আমি বলতেছি তুমি রুটি খাও, ভাত খাওয়া দরকার নেই। তাও আবার কয়টা রুটি? অনলি দুই পিস রুটি। এনিওয়ে কি আর করব, খাই। শাহিন আলম রিস, রুটি খাওয়া ভালো, তুমি এখন যেভাবে মোটা হচ্ছ রুটি খাওয়া ভালো। ভালো ঠিক আছে, ওজন কমবে মেবি। কি অবস্থা, সবাই কেমন আছেন? নুসরাত ফারিয়া লিখছে আপু কেমন আছো, অনেকদিন পর দেখছি তোমাকে, খুব শান্তি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। বাট আমার এই মেকআপ দেখে কেউ টাস্কি মানে মেমরি খাওয়ার দরকার নাই আমার, এটা একটা আমি একটা পূজার একটা সাদা লাল শাড়ি পরছিলাম, ওটার সাথে মেকআপটা নিচ্ছিলাম, গেছিলাম হচ্ছে সাইরা রিসোর্টে, ওখান থেকে আসছি, এত মানে এত জ্যাম ছিল রাস্তায়, মাই গুডনেস, যাওয়ার সময় আড়াই ঘন্টা লাগছে না একদম, আর আসার সময় অনেক লাগছে। আপু তোমার এই লোকটা অন্যরকম, কজ তুমি টি পরছো তাই লুকিং নাইস। আপনি নুসরাত জাহান রিফা, আজকে আমার লুক অনেক জোস হয়েছিল, আমি হচ্ছে যে ছবিগুলো আপলোড দেব, ছবি আপলোড দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন, আজকে মানে দুর্দান্ত একটা ফটোশুট হয়েছে আমার, দুর্দান্ত, খুবই জোস একটা ফটোশুট হয়েছে। অ্যান্ড আমি ফাঁক দিয়ে আমার জামাইয়ের সাথেও কয়েকটা ছবি উঠাইছি, খুবই ইয়া ছিল আপনার মানে ভালো ছিল, অ্যান্ড ফটোগ্রাফার নাইম ভাই ছিল সবসময় যে নাইম ভাই ফটোশুট করে দেয় আর কি, অলওয়েজ না খেয়ে থাকবেন, কাকন চৌধুরী ইঞ্জিনিয়ার, অলওয়েজ না খায় থাকলে তো মরে যাবো, না খায় থাকলে তো একদম মরে যাব, না খায় মানুষ কেমনে থাকে, না খায় থাকলে তো একদম শেষ, জিন্দগি বরবাদ। তুমি আমার হাতে ধরো না মা, তুমি জানো না আমার এখানে ইঞ্জেকশন, বলো কি বলতে চাইছিলাম? আমার মেয়ে বলতেছে আপনি কয়দিন না খায় দেখেন কেমন লাগে, ওজন কমাতে হলে প্রতিদিন লাল চা আর মুড়ি খেতে হবে, প্রতিদিন সকাল বিকাল, তাই না? সিরিয়াসলি, আটা ময়দা মাখি একদম, কি বলবো, আটা ময়দা শুধু মাখি না, এই যে আটার রুটি খাই, আটা ময়দা শুধু মাখি না খায়ও, এই যে মাখিও খায়ও, বোধ
দামি আটা ময়দা এগুলা, এগুলো আপনারা চিনতে পারবেন না, অনেক দামি এগুলা, ঠিক আছে, অনেক দামি। সুমায়া তাসনিম আপু লিখছে আমি বিকাশ করছি, পার্সেল পাঠায় নাই। আচ্ছা আমি এখনই আপনার এটা দেখছি, সুমায়া তাসনিমের কমেন্টটা এখনই চেক করো। আবার লিপস্টিক খায়ও না, ভাত খাইতে গেলে তো ভাতের সাথে একটু লিপস্টিক খাওয়াই হয়, ঠিক আছে। হ্যাপি ইয়াসমিন আপু লিখছে এত কমেন্ট আমার কোনো কমেন্টই দেখেন না, এই যে দেখি ফেলছি। আপু কেমন আছেন, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি কুকুর, তুমি কি খেতে পারো না, বেয়াদব মেয়ে। বেয়াদবির কি হলো এমডি তারেক, কুকুরও তো খাইতে পারে, তুই মনে হয় খাইতে পারিস না, ফকরের বাচ্চা দা, ভালো লাগে না। ভালো কথা বললে কিছু মানুষের আছে, ভালো কথা বললে ভালো লাগে না, সারাক্ষণ ছাড়ি না চললে, জুতো বাইরে না খেলে ভালো লাগে না। এখন হচ্ছে যে আমার রাতে নাকি ডেলি দুইটা রুটি খাইতে হবে, আর ভাত খাওয়া যাবে না। সকালবেলা উঠে হচ্ছে যে এখন শুধু লেবুর পানি, বাবার সাথে মেয়ের বিয়ে, পকত পকত তোরে আমি পকত পকত করে উড়াই দিছি, ফকিনি কোথাকার। একজন লিখছে দিলেন তো লোভ লাগাইয়া, রুটি দেখে আপনার লোভ লাগছে, আটা রুটি দেখে কেমনে ভাই, কেমনে লোভ লাগছে বলেন তো একটু, আটা রুটি দেখে কেমনে লোভ লাগছে। আপু এত কমেন্ট দেখলে খাই বা কখন, তুমি কি খাও সেটার জন্য বসে আছি। এই যে আমি দুইটা রুটি আর চিকেন, দুইটা রুটি আর চিকেন, এছাড়া তো আমার কিছু নাই। তাসমিয়া ফারিন লিখছে এক নম্বরে ফেক আইডি, খেতে এসে ভিডিও করতে হবে কেন, বি স্মার্ট, খাত হলে যা হয়। হ্যাঁ আপনার কাছে যদি মনে হয় আমি খাত, আমি খাত, আপনি ভাত খান, আমি খাতেই আপনি ভাত খান, আপনি ভাত খেয়ে বি স্মার্ট থাকেন, ওকে ডিয়ার। তাসমিয়া ফারিন বাই বাই, বেরিয়ে তোমার আর জীবন আমার ফেজে দেখতে চাই না, গেট আউট। তুমি কি কমেন্ট পড়বা না, তারি তাজরিফ এই যে পড়ে ফেলছি, সাথে বাচ্চাটাকে আমার বাচ্চা। আপু বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে তারপর খেতে বসলে ভালো লাগতো, হ্যাঁ ভোরের সকাল ফ্রেশ হয়ে বসছি, কিন্তু মেকআপটা এখন উঠানো যাবে না, কারণ আমি গোডাউনে যে আরেকটা প্রোডাক্টের লাইট দিতে পারি। শুনো 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 শুনো, এক ছেলে কি লিখছে, লিখছে শেখ রিয়াদ স্বাধীন লিখছে, এক ছেলে কি লিখছে শুনো, একটা ছেলে কি লিখছে, ছেলের নাম হচ্ছে শেখ রিয়াদ স্বাধীন, লিখছে আপু আমার বাপের ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকা আছে, বিয়ে করবে আমার আব্বুকে, ঠিক আছে চিন্তা করে যায়, প্রস্তাবটা খারাপ না। তো তোমার বাপের টেক্স সার্টিফিকেট, আপডেটেড টেক্স সার্টিফিকেট একটু আমার কাছে নিয়ে আসো, জাস্ট আপডেটেড টেক্স সার্টিফিকেটটা একটু, টেক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা একটু নিয়ে আসো, তাহলে বুঝবো তোমার বাপের 100 কোটি টাকা আছে নাকি ফকিন্নি। বাপের 100 কোটি টাকা আছে, আমি ওর বিয়ে, ওর বাপের বিয়ে করবো কিনা। আমি বলছি ওর বাপের টেক্স রিটার্ন সার্টিফিকেট একটু দিতে। টাকা দিয়ে কি করবা, গরিব দেখে একটা সুন্দর ছেলে বিয়ে করতে অনেক হ্যাপি থাকতাম, মাহবুবুর রহমান। আরে হ্যাঁ আমি তো আপনাকেই খুঁজতেছি, আপনার মতো এরকম গরিব দেখে ছেলে বিয়ে করতাম, তারপর আমার ঘাড়ের উপর বসে বসে আপনাকে মুখের মধ্যে এরকম তুলে তুলে
রুটি আর গরুর মাংস না মুরগি মাংস না রুটি আর গরুর মাংস খাওয়াইতাম তাই না বেবি ফকিনির করে ফকিনিরা কি লোভি ফকিনি কোথা কার যখন কোন মেয়ে বয়স্ক লোককে বিয়ে করলে তখন মেয়ে লোভী হয়ে যায় আর তোমরা যে ব্যবসায়ী বউ বিয়ে করতে চাও লোভে তোমাদের জিভ লক 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 করে তখন লোভী গুলা কোথা কার তিনটা কাস্তান বুক দিয়ে রাখছি তুমি একটু বলে দাও নাসরিন সুলতানা ঠিক আছে আপু তুমি কি ডান হাত দিয়ে খেতে পারো না না খাইতে পারি না আমার ডান হাত দিয়ে খাইতে পারি না একই কমেন্ট ডেইলি শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেছে আমি ডান হাত দিয়ে খাইতে পারি না এটা আমার ডান হাত ক্লিয়ার এটা আমার ডান হাত আমি সেলফি ক্যামেরাতে লাইভটা করি মোবাইলটা আমার সামনে এই জন্য আমাকে উল্টা দেখা যায় ক্লিয়ার এটাই আমার ডান হাত এটা আমার বাম হাত তো আমি ডান হাত দিয়ে খাচ্ছি তো এইসব মানে কি বলবো অশিক্ষিতের মতো কমেন্ট টমেন্ট আমার কেউ করেন না এমনি সারাদিন অনেক টায়ার্ড কালকে বুস্টার ডোজ দিছি এখন হচ্ছে যে এমনি শরীরে অনেক মানে করেন যে ব্যথা তারপর আজকে সারাদিন ফটোশুট করে আসছি খুবই খারাপ অবস্থা তোমার আপু তোমার বাচ্চা হবে কবে কাশেম কাশেম কি কয় এগুলা আমার তো দুইটা বাচ্চা আছে আপু মানুষের কাজই বলা এদের নিজের জীবনে ঠিক নাই অন্যের জীবন নিয়ে পড়ে থাকে সেটাই আমার ছোট্ট একটা প্লেট দিত তুই এগুলা তোর প্লেটে রাখাই নাই বাড়িটা আমাকে দে তোমার চেহারার এই অবস্থা কেন কি অবস্থা আমার চেহারা ছোট বাটি না এটা তো এটা নিয়ে যাবে তারপর পার্টি দিয়ে যাবে আমি হচ্ছে যে সারাদিন আমার ফটোশুট ছিল ফটোশুট থেকে আসলাম এসে জাস্ট খেতে বসলাম কারণ হচ্ছে আমার মানে আমি অনেক টায়ার্ড আর মেকআপটা মুছি নাই কারণ আমি হয়তো বা আরেকটা আমার প্রোডাক্ট লাইভে যাইতে পারি এই জন্য আমি ভাবলাম যে একটু লাইভে খাই আর আপনাদের সাথে একটু গল্প করি ফারাবি এফ এ হিম শালি টাকার লোভে বড় লোক বিয়া করসত বড় লোক বিয়া বসে দেখাও তোর বাপরে আর তোর বোরে আর তোরে বাসার চাকর বানাইতে পারো মানুষ মানুষ বেশি ইয়া হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ মানে সবাই না কিছু কিছু মানুষ আছে তারা বেশি কি বলে ওটাকে যে ফ্রাস্ট্রেশনে ভুগতেছে বেশিরভাগ মানুষ ফ্রাস্ট্রেশনে ভুগতেছে তাদের আমার দেখলেই মনে হয় আমি কখন লাইভে আসবো আর কখন কইবে আমি টাকার জন্য বিয়া করছি আমি অনেক লোভী আমার অনেক টাকা আমি অনেক ফোটানি মারি আমার জামাই নিয়ে হ্যান ত্যান 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 না দেখবে আবার আমি কি করি আমি মানে কি খাই না খাই সব কিছু তারা দেখবে তারা আমাকে সার্বক্ষণ দিন রাত ফলো করবে আবার নেগেটিভ কমেন্টও করবে তারা খুবই ফ্রাস্ট্রেটেড সারা দিন রাত আমাকে দেখবে দেখে দেখে আমাকে কমেন্ট করবে আমার কিচ্ছু আসে যায় না বিশ্বাস করো কিচ্ছু আসে যায় না তোমাদের এগুলোতে একে ভোরের সকালে চাপু ভাইয়ার সামনে রুটি খাবেন আর ভাইয়া না থাকলে ইচ্ছা মতো মাছ ভাত মাছ ভর্তা যা ইচ্ছা খাবেন ইটস কল ডাইটিং ভোরের সকাল জোস একটা কমেন্ট লিখছেন ডাল ভাত মাছ ভর্তা খাইতাম কিন্তু সমস্যা হচ্ছে আমি বেশিরভাগ সময় বাসায় থাকি না আমি একটু সকাল থেকে বের হই রাতে বাসায় আসি মানে আমি যখন বাসায় আসি তখন আমার হাজবেন্ড মানে তখন অলরেডি সে বাসায় থাকে তো এই জন্য দেখা যায় যে আমার ওই লোকায় খাওয়ার ইয়াটা সুযোগটা আসবে না আর কি ও বলতেছে আমি অফিসে অথবা আমার শোরুমে লোকায় খাবো
না অফিসের শোরুমে আসলে ভাত ওইভাবে ভাত কোনোদিন খাওয়া হয় না খুব কম দিনই আছে যে আমি অফিসে বা শোরুমে ভাত খাইছি শরীফ ইসলাম লিখছে মোটা অফ লাইভ দেখার পর মজা পাইছি বাম হাতে খাইতাছেন বিশ্বাস করেন ভাই এই বাম হাতে খাওয়ার মধ্যে এমন একটা মজা আছে ভাই আপনি খা দেখেন খুব মজা লাগে আর খাওয়ার আগে বাথরুম থেকে আসবেন একটু ঠিক আছে বাথরুম থেকে এসে তারপর বাম হাতে গপ গপ করে খাবেন খুবই মজা লাগবে খুবই টেস্টি অনেক টেস্ট ভাই অনেক টেস্ট তবে খাওয়ার আগে অবশ্যই বাথরুম থেকে আসতে হবে তাহলে টেস্ট আর একটু বেশি লাগবে টেস্ট টেস্ট না টেস্ট বেশি লাগবে ওকে অনেক টেস্ট ভাই মানুষ বিয়েটাকে এখন শুধু ক্রিটিসাইজ করে অথচ যে আগে দুজন মানুষ বিয়ে হালাল আমেজ বা মিরাজ সেটাই আর মানুষ এরকম করে মনে হয় আমি গতকালকে বিয়ে করছি বা এই বছরে বিয়ে করছি আমার বিয়ে হয়েছে কত বছরে গিয়ে আমার দুইটা বাচ্চা মানুষ মনে হয় যেন আমার কালকে বিয়ে হয়েছে ওর আজকে আমাকে কথা বলে ইঞ্জিনিয়ার কৃষ্ণ রয় লিখছে হাওড়ে আর কত হাসাইবেন তো কি বলবো বলেন সব সময় খাওয়ার লাইভ আসলে বাম হাত ডান হাত বাম হাত ডান হাত শুনতে শুনতে আমার কান মানে ঝালাপালা হয়ে যায় এই জন্য আমি ওদেরকে বলছি যে তারাও যেন আমার মতো একটু বাম হাতে ট্রাই করে আর অবশ্যই তার আগে যেন বাথরুম থেকে আসে তারপরে যেন ট্রাই করে অনেক মজা লাগবে মনে করেন খাওয়ার যা মজা থাকবে তার তিন ডাবল ফিট আসবে আর সানভি বলতেছে হাত না ধুয়ে সবাই এখন হাসতেছে বুঝছ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তোমার লাইভ দেখলে মন ভালো হয়ে যায় সময় সিমু থ্যাংক ইউ সময় সিমু কেমন আছেন এটা অনেকেই বুঝে না ক্যামেরার হাত উল্টা লাগে ইঞ্জিনিয়ার কৃষ্ণা রয় সেটাই সেটা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে একদম মুখ ব্যথা হয়ে গেছে আর বলতে ভাল লাগে না এই জন্য এখন সবাইকে আমি মানে মানুষকে এই বুদ্ধি দিচ্ছি দেশের মানুষ কবে যে বিবেক হবে আল্লাহ হেদায়েত করুক তানজিরা নজরুল ইসলাম শরীফ থ্যাংক ইউ সো মাচ অবশ্য টিপ না দিলে আরো সুন্দর লাগতো আপু আমি আসলে টিপটা এখন দিই নাই মানে টিপটা হচ্ছে আগে দিয়ে আসছি আমার হচ্ছে একটা ফটোশুট ছিল যে বললাম নারায়ণগঞ্জে আর আমি হচ্ছে নারায়ণগঞ্জে গেছিলাম মানে ওখানে ছিলাম সারাদিন রিসোর্টে কিছুক্ষণ আগে মাত্র বাসায় আসছি ওই মেকআপটাই আমার এখনো রয়ে গেছে আর কি সবাই এত হাসতেছে কেন শরীফ জয় বাংলা লিখছে তোমাকে দেখার পর থেকে আর কোন মেয়েকে ভাল লাগে না আল্লাহ কি বলেন রাধিকা রানী দিদি তোমাকে আমার কি যে ভালো লাগে আমি খুব মিস করি তোমাকে আমি কোনদিন বাংলাদেশে আসলে একদিন হলেও তোমাকে দেখতে বাংলাদেশে আসবো দিদি তোমার কথাগুলা নিয়ে খুব মজা পাই থ্যাংক ইউ সো মাচ রাধিকা রানী এবং আপনাকে ইনভাইটেশন রইল বাংলাদেশে আসার আর আপনি যদি কলকাতায় থাকেন তাহলে আমি যখন কলকাতা আসব আমি হয়তো যে কোনো সময় আমি কলকাতা আসতে পারি মানে হঠাৎ করে চলে আসব তখন আপনি অবশ্যই আমার সাথে হচ্ছে যে দেখা করেন খুব ভাল লাগবে খুবই ভাল লাগবে খুবই ভাল লাগবে রাধিকা রানী থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ তোমাকে অনেক ভালো লাগে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে কিন্তু বাম হাতে না খেয়ে ডান হাতে খেলে ভালো হইতো এমডি কামরান এই বাম হাত ডান হাতের কেস এখনো বুঝলেন না ভাই কি কমু আপনাদেরকে আসলে কি কইতাম আজকে আমার শুটিং এর সময় সে সুইমিং পুলে নামতে হয়েছে আমাকে শাড়ি পরে সুইমিং পুলে এরকম শুয়ে শুয়ে হচ্ছে যে ফটোশুট করতে এসে অনেক রকমের পোজ দেওয়া লাগছে আর আমি দুপুরবেলায় কি করছি সারাদিন তো আমি তখন আমি আমাদের যে ফটোগ্রাফার নাইম ভাই তাকে আমি বলতেছিলাম যে ভাই কোনো অসুবিধা নেই আমি হচ্ছে যে ভাটি অঞ্চলের মেয়ে পানিতে সাঁতার দিয়ে অভ্যাস আছে কোনো অসুবিধা নেই যে কোনো পানিতে সাঁতার দিতে পারি T
টিউলিপ সাত কাহন লিসা আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ একজন লিখছে তোর আসল ব্যবসা কি এটাকে ভাজিয়ে সেটু দাও তো সবই আমার ব্যবসা এই যে লাইভ করতেছি এটাও আমার ব্যবসা এই যে প্রোডাক্ট দেখাই সেটাও আমার ব্যবসা অন্য মানুষের মতো পরক্রিয়া বা অবৈধ সম্পর্ক না করে বিয়ে করে বিয়ে করা আলহামদুলিল্লাহ ভালো কাজ ফেরদৌসি আরা রেহনা ফেরদৌসি আক্তার রেহনা আপু আর চেন ফেরদৌসি আক্তার রেহনা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু আমরা এমন একটা জীব যদি কোনো মেয়ের বিয়ে হয় তাহলে কথা শুনতে হয় বিয়ে না হলেও কথা শুনতে হয় একদম ভোরের সকাল একদম মানে আমাদের দেশের কিছু মানুষের মানে বেশিরভাগ মানুষের পার্সেন্টেজ আছে মানে পার্সেন্টেজ বেশিরভাগ পার্সেন্টেজটা আছে সারাক্ষণ অন্য মানুষ কি করলো সেটা নিয়ে পড়ে থাকবে মানে একটা ইস্যু নিয়ে কথা বলতে হবে ফটোশুট করার সাথে বাম হাতের সম্পর্কটা বুঝলাম না ভাই আপনি কেমন করে বুঝবেন আমি তো এই যে ধরেন এটা আমার মোবাইল আমি এরকম সামনের ক্যামেরা দিয়ে লাইভ করতেছি তো আপনি যখন সেলফি ক্যামেরা দিয়ে লাইভ করবেন বা ছবি তুলবেন আপনার নিজেকে দেখতে উল্টা লাগবে ঠিক আছে তো এটা আমার ডান হাত আমাকে দেখতে উল্টা লাগছে মনে হচ্ছে আমি বাম হাতে খাচ্ছি ক্লিয়ার আমি ডান হাতেই খাচ্ছি আপনারা অনেকে বুঝেন না বুঝে সারাক্ষণ কমেন্ট করতে থাকেন আফিয়া ফারজানা লিখছে আপা ও আপা হাই আপু সাইদা রহমান লিখছে তোমাকে না দেখলে আমার আকাশটা মাথায় ভেঙে পড়ে আল্লাহ থ্যাংক ইউ লাভ ইউ সাইদা রহমান আপু থ্যাংক ইউ তুমি আর কিছু খাইতে দিবা না 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 আর রুটি খাবো না মজা না মজা না মজা না আর কিছু নাই দুঃখে আমার জীবনটা শেষ আমার হচ্ছে যে হঠাৎ করে 7 কেজি ওজন বেড়ে গেছে 7 কেজি তাও লাস্ট 3-4 দিনে আমি ডাইট করে 2 কেজি কমাইছি এখন আমাকে আরো 5 কেজি কমাইতে হবে সঞ্চিতা দাস সরকার দি আমি বাংলাদেশ গেলে তোমার সাথে দেখা করব তোমার নর্থ বেঙ্গল থেকে বলছি সঞ্চিতা দাস সরকার আচ্ছা আমি যখন কলকাতা আসব তখন পোস্ট দিব আপনারা কলকাতা আসলে আমার সাথে দেখা করতে পারবেন আমি ইনশাল্লাহ কিছুদিন পরেই কলকাতাতে আসব ঠিক আছে কিছুদিন পরেই আমি কলকাতাতে আসব আমি আমার হাজবেন্ড আর আমি আর আমার হাজবেন্ড আসব তখন আপনারা দেখা করতে পারবেন 20 টাকার পেপসি তনি আপু সেক্সি তানজিৎ শিকদার ভালো কবিতা লিখছেন হ্যাঁ বুড়া হইলে কি ওনার মন নাই নাকি উনি বুড়া হইছে বলে ওনার কোনো ভ্যালু নাই উনি কি ভালোবাসতে জানে না আমি বুঝি না এগুলা নিয়ে কেন মানুষের এত কাহিনী ভালো থাকাটা ইম্পর্টেন্ট ইয়ামিনা খানম এক্স্যাক্টলি আবার তারাই আবার অনেকেই আবার আবার তারাই আবার মনে করেন কাজ খুঁজে আমার কাছে চাকরি খুঁজে আবার বলে যে আমার হাজবেন্ডের কোম্পানিতে চাকরি দেওয়া যাবে কিনা এরকম অনেকেই আছে তারাই আবার চাকরির জন্য আমার হাজবেন্ডের মতো লোকের পিছনে ঘুরে ফালতু লোকজন আমার আংটিগুলা প্রত্যেকটাই খুব দামি দামি এক্সপেন্সিভ স্টোন এগুলা সবগুলো আমি জুপিটার ওয়ার্ল্ড থেকে কিনছি আমাদের পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 3-তে 354 নম্বর শপ জুপিটার ওয়ার্ল্ড সবগুলো আমি জুপিটার ওয়ার্ল্ড থেকে কিনছি এবং প্রত্যেকটা স্টোনই হচ্ছে খুব এক্সপেন্সিভ স্টোন আপনারা কিনতে পারেন যারা রিয়েল স্টোন কিনতে চান তারা জুপিটার ওয়াল থেকে কিনতে পারে আমি অনেক স্টোন লাভার এন্ড আমি লাইক গোল্ড ডায়মন্ড এগুলা কিনে পড়ি না কিন্তু আমি অনেক স্টোন কিনে পড়ি এমডি সাবু লিখছে প্রতিটা মানুষের কারো না কারো বোন আছে তাই বোনটির সাথে ভালো ব্যবহার করেন সবাই থ্যাংক ইউ সো মাচ এমডি সাবু থ্যাংক ইউ সো মাচ নাসরিন ইসলাম লিখছে অনেক জামা নিয়েছে থ্যাংক ইউ
দেবী সেটু লিখছে আপু তুমি সামনাসামনি বেশি সামনাসামনি খুব কিউট, এই প্রথম মেয়ের উপরে ক্রাশ খাইছে, আল্লাহ কি বলেন আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু উত্তরা থেকে বলছে আমার বাসায় দাওয়াত রইলো, তুমি আসবে কিন্তু আমি কান্না করব, তুমি আসবে কিন্তু আমি কান্না করব সৈয়দা রহমান আপু। আচ্ছা ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ আসবো, উত্তরাতে আসলে অবশ্যই আসবো ইনশাল্লাহ আপু। স্টিকার কমেন্ট করবেন না কেউ, স্টিকার কমেন্ট করলে ব্লক করে দিব। গত কয়েকদিনের ড্রেস গুলা কি শোরুমে আছে? জি আপু আছে, আমি টেকনাফ থেকে দেখছি। সৈয়দ আলমা থ্যাংক ইউ। ক্যামেরার অপশন ফ্লিপ করা যায় ছবির ক্ষেত্রে, লাইভের ক্ষেত্রে করা যায় না, লাইভের ক্ষেত্রে করা যায় না, বুঝতে পারছেন? সিলেট শোরুম কবে ওপেন? নাদিয়া চৌধুরী হ্যালো সিলেটবাসী, সিলেট শোরুম খুব শীঘ্রই ওপেন। আমি আর আমার জামাই সিলেট আসতেছি 15 তারিখে, আমরা ইনশাল্লাহ সেপ্টেম্বরে আমাদের সিলেটের শোরুম ওপেন করে দিব ইনশাল্লাহ, সেপ্টেম্বরের 1 তারিখে মেবি, এখনো নট শিওর, বাট খুব সম্ভবত এই মাসের শেষে অথবা সেপ্টেম্বরের 1-2 তারিখে। নয়ন আফরোজা পুলিশে সারাদিন শুটের পরও এত ফ্রেশ, মাশাল্লাহ বুস্টার হজম করে ফেলছ আপু, সে কি শরীর ব্যথা করতেছে জানেন না তো। আপু ধন্যবাদ তোমাকে, তোমার পেজ থেকে প্রোডাক্ট পাওয়া ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়াইছে, কি বলেন সুমায়া তাসলিম আপু। সারপ্রাইজ কি করতেছে সার্ভি? সাফি আসো, আপু তুমি অনেক মিষ্টি। আচ্ছা আমি অনেক মিষ্টি, হ্যাঁ আমার কিস করতে মন চায়, এক বেড়া লিখছে কমেন্ট, আমার যদি আপনার কিস করতে মন চায় তার ঠোঁটের মধ্যে ডায়মন্ডের প্রলাপ লাগাই আসতে হবে, পারবেন তারপরে লাগাই আসেন। প্রতিটা মানুষের ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে, যারা ব্যাড কমেন্ট করছে তাদের অনেক প্রবলেম আছে, এই জন্য মানুষের ভালো দেখতে পারে না। ইয়ামি না কেন, একদম আপু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে ওরা, একদমই ফ্রাস্ট্রেটেড, এই জন্য হয়েছে যে মানুষকে দেখতে পারে না। আপু আপনি অনেক মিষ্টি, থ্যাংক ইউ HCKHC, থ্যাংক ইউ আপু। আজকে আপনাদের আইডি থেকে শাড়ি আনছি, শাড়িটা আনার পর ভালো লাগে না, এখন শাড়িটা চেঞ্জ করতে চাই। কোথায় থেকে নিচ্ছেন? ফেসবুক থেকে? ফেসবুক থেকে নিলে আপু আপনার ফেসবুক থেকে নিচ্ছেন নাকি শোরুম থেকে নিচ্ছেন? বাম হাতে খাচ্ছি না ডান হাতে খাচ্ছি? নুসরাত ফারিয়া দুলা ভাই তুমি এত নিষ্ঠুর কেন, আমার আপুরে ভাত খাইতে দিলা না? ভাত তো খাইতে দিছে না, দিছে না, দেখেন ভাত তো খাইতে দেয় নাই, সাথে কি খাইতে দিছে? অনলি 2 পিস রুটি, ঠিক আছে 2 পিস রুটি, আস্ত আস্ত একটা চিকেন, কি আস্ত চিকেন, 2 পিস রুটি, সবজি আর একটুখানি চিকেন, তো চিকেনটা যদি একটু মজা লাগতো তাও একটু খাইতাম। আর রুফিদা রহমান রুমু আপু কেমন আছো? তোমার বাবু কয়জন? আমার বাবু 2 জন, এই যে একজন বাবু আর একজন বাবু আছে। তাহলে তোমার চুলটা এরকম হয়ে গেছে কেন? আল্লাহ তোমার চুল একদম ড্রাই হয়ে গেছে, কালকে তুমি পুরো শ্যাম্পু করে কন্ডিশনার দিবার চুল, আজকে সুইমিং পুলে গোসল করছো না, এই জন্য তোমার চুলের এই অবস্থা হচ্ছে। রফিদা রহমান রুমু এই যে আপনার কমেন্ট পড়ে ফেলছি ডিয়ার, কে ফোন দিছে রে?
আপুরে তুমি আমার ক্রাশ। আচ্ছা হিবা, থ্যাংক ইউ, আই লাভ ইউ আপু, তোমাকে অনেক বেশি ভালো লাগে অলওয়েজ। শিখা, আশা আর ঈশা, থ্যাংক ইউ সো মাচ। আমার পরা এই শার্টটা আপনারা অ্যাভেলেবেল পাবেন, আমাদের ফরএভার তো নিতে পাবেন। এটা একটা লং শার্ট থাইল্যান্ডের, এটা খুব সুন্দর একটা লং শার্ট। অ্যান্ড এই শার্টটাতে দুইটা পকেট আছে, এসে এখানে একটা পকেট, এখানে একটা পকেট, দুইটা পকেট আছে। লং শার্ট অনেক জোস এটা। এই শার্টটা খুবই স্টাইলিশ একটা শার্ট, এটা আপনারা ফরএভার তনিতে হচ্ছে যে অর্ডার করতে পারবেন, আমাদের যে পেজ ফরএভার তনি সেখানে অর্ডার করতে পারবেন। আপু বলো কিভাবে নিব, জান্নাতুল ফেরদৌস স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন, আপনি যেটাই নিতে চান সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ দিবেন, ওকে? আমাদের পেজে মেসেজ দিবেন। আপু এই সোনামণিটা কে? শশী রহমান। আপু এটা আমার মেয়ে। আসো আসো বাবা, আসো বাবা, আসো। এই যে আমার বাবা চলে গেছে। আপু তোমাকে যত দেখি তত ভালো লাগে। তানজিলা ইসলাম নূপুর, তুমি এত মিষ্টি কেন, সরাসরি দেখতে দেখা করতে মন চায়। চলে আসবেন আপু, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। এখন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ ধরে আমার সাথে আছেন। এই সারপ্রাইজ, এখানে আসো, সারপ্রাইজ আসো, তোমাকে সবাই দেখতে চাই। মামি আচ্ছা একটু জ্বরটা ছিল না, আমাকে একটু দাও না, আমাকে সুইচ খেতে ইচ্ছা করতো, অল্প একটু এক চামচ জ্বরটাটা বের করতো। ওই যে একটা আপু কিছুদিন আগে জ্বরটা পাঠাইছিল, ওই জ্বরটা আমি একটু এখন খাবো। তোমার হাজবেন্ড অনেক লাকি, থ্যাংক ইউ। পটাশিয়াম সালফাইড, আমাদের মতো সিঙ্গেলদের ব্যাড লাক না, ভালো কাজ করবেন অবশ্যই, ভালো কিছু পাবেন। দাও তো দেখি একটা চামচ, দাও তো দেখি এটা ভালো আছে কিনা। এটা কি ভালো আছে? কখন খাইছো আপু? হাই ওসি হাজরা লিখছে, হাই খুব ভালো লাগছে দিদি, আমি শ্যামপুর থেকে দেখছি, রাধানগর সিদ্ধেশ্বরী তলা থেকে ওসি রঞ্জন হাজরা, থ্যাংক ইউ। কে তুমি? আসো এখানে। এই যে সানবিকে কারা কারা দেখতে চান, সানবিকে দেখে ফেলেন। সানবিকে সারাদিন অনেক ডুবাডুবি করছে পানিতে, সানবিক আজকে সারাদিন। ওকে ডাকছিলাম তো, তো আসে না। সারপ্রাইজ, আসো আসো, সবাই তোমাকে দেখতে চায়। এবার তুই খাইলে খানি, আর না খাইলে যেটা থাকে ওটা বউয়ের কাছে দিয়ে দে। সারপ্রাইজ, ফোনটা ভেঙে যাবে মা। একটু কমেন্ট পড়ি, দুবাই থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ এম ডি রাজ চৌধুরী। ব্যবসা করতে আইসা, শুধু নিজের সুনাম করা কমেন্ট পড়ে। রাতুল ইসলাম শাওন, প্রিন্টের জাইঙ্গা অ্যাভেলেবল আছে কিনা জানতে চাইছেন। রাতুল ইসলাম শুভন, আচ্ছা আপনার কমেন্ট একটু প্রিন্ট কমেন্ট করি। আপনি আপনার বাপ মা আপনারে কি করে বড় করছে, আপনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে, আপনার পরিচিত পরিজন, আপনার কমেন্টটা একটু দেখো। আপনি কিরকম অসভ্য একটা মেয়েকে এসে কিভাবে হ্যারাসমেন্ট করেন, আপনার কমেন্ট আমি একটু প্রিন্ট কমেন্ট করে দিচ্ছি। আপনার পরিবার পরিজন, আপনার এলাকার মানুষজন সবাই আপনার এই কমেন্টটা দেখবে। বিকজ আমাকে আলহামদুলিল্লাহ অলমোস্ট বাংলাদেশে অনেকেই আমাকে চেনে যারা ফেসবুক ইউজ করে, আপনার কমেন্ট একটু দেখবে। এবং আপনি কি কি কোন ফ্যামিলি থেকে আসছেন, আপনার বাবা মাকে একটু আপনার কমেন্টটা দেখানো উচিত। এজন্য আমি আপনার কমেন্ট একটু প্রিন্ট কমেন্ট করে দিছি, সবাই যেন একটু আপনাকে দেখতে পারে, ঠিক আছে?
সারফরাজ বাবু হাই। আরে সারফরাজ, সারফরাজকে ডেকে আনা যায় না। কি মা কি মা, এই যে সবাই তোমাকে ডাকছে, আসো। এই যে সে হ্যালো, সে হ্যালো। সবাই একটু আপনাকে দেখো, রাতুল ইসলাম সুবন। আই হোপ আপনার খুব ভালো ফিল হচ্ছে। বাপ মা কত সুন্দর করে তোর একটা নাম রাখছে রে, রাতুল ইসলাম সুবন। তোর বাপ মা তো জানে না তুই যে ফেসবুকে আকাম গুলা করে বেড়াস। হামিদুর রহিম লিখছে আপনার বাসাটা ঘুরিয়ে দেখান একদিন। বাসাটা একদমই প্রাইভেট প্লেস, এই জন্য বাসা ঘুরায় দেখাটা আসলে আমার কাছে খুব একটা মানে ভালো দেখায় না আর কি। খুব নিতান্তই শো অফ দেখায় বাসা ঘুরিয়ে দেখাটা, এই জন্য। আপনার বাসা কই ম্যাডাম? আমার বাসা, আমার বাসা বনানীতে। এক বেটা 100 বার কমেন্ট করতেছে আপনাদের পেজে গাজা আছে, গাজা আছে। এটা কি গাজার পেজ? এ এস মাহি, তোর এই কমেন্টের জন্য, শুধুমাত্র এই একটা কমেন্টের জন্য তোর সাইবার ক্রাইমে লোকরা তুইলা নিয়ে গাজার মামলা দিয়া পিটায়া তক্তা লাগাইতে পারবে। ব্লাড স্টুপিড। আচ্ছা আফরা আজিজ, আফরা 1 উইক হয়েছে বিকাশ করছেন, ব্রেস্ট পান নাই। আচ্ছা আপু, আমি এখনই আপনার কমেন্ট আমি দিচ্ছি। যে কোনো সমস্যা হইলে আমাদের পেজে আমরা দেখেন আপনাদের সেবায় 100% নিয়োজিত। যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, ইনস্ট্যান্ট সলভ করে দিব। আফরা আজিজ, আফরা আজিজ ওনার কমেন্টটা দেখো, উনি 1 সপ্তাহ হয়েছে বিকাশ করছে, প্রোডাক্ট পায় নাই। আমার দেখো, আমাকে যারাই এরকম করতে আসবা, এরকম আলতো ফালতো কমেন্ট করতে আসবা, আমি তোমাদের কমেন্ট গুলাকে পিন কমেন্ট করে রাখবো। আর মনে করো পচানি খায়া শেষ হয়ে যাবার, একদম পচানি খায়া শেষ হয়ে যাবা। আমাকে কমেন্ট করার আগে বুঝে শুনে কমেন্ট করবা, কমেন্ট করবা বাস আমি পিন কমেন্ট করে দিব তোমার কমেন্ট, বাস পচানি খাও, অথবা ব্লক করে দিব একদম। বিকালে কি ফটোশুট করতে সাইরা গার্ডেনে গেছিলেন কামাল আহমেদ? জি, সাইরা গার্ডেনেই ছিলাম, বিকাল না মানে আজকে সারাদিন সাইরা গার্ডেনে ছিলাম। আপনি কি আমাকে দেখেছেন মনে হয়? আপু তোমার বাসা কি নরসিংদী? না আপু, আমার বাসা হচ্ছে যে কিশোরগঞ্জ। আমার আমার নিজের জন্মস্থান হচ্ছে কিশোরগঞ্জ। অ্যান্ড এতো নরসিংদীর মানুষের সাথে অনেক মিল আছে কিশোরগঞ্জের মানুষের। আর আমি তো রফিকুল ইসলামে পড়ছি, বুঝছেন তো, রফিকুল ইসলামে ভৈরবে যেহেতু পড়ছি, তো ওখানে নরসিংদীর আমার অনেক বান্ধবী ছিল। দিদি আমি হাওড়া জেলা থেকে দেখছি শ্যামপুর থানা। তুই ভাত খাইছস? মিষ্টিটা খাইছস? সবটা খাইতে পারছস না? যেটা না খাইতে পারো শুরুতে রেখে দিও, সকালে বোয়াকে দিয়ে দিবি। দিদি আমি হাওড়া জেলা থেকে দেখছি শ্যামপুর থানার অন্তর্গত রাধানগর গ্রাম। আপনাকে যে বাজে কথা লাইক করবে তাদের আপনি নাম বলবে না, সেটাকে উড়িয়ে দিবে, অ্যাভয়েড করবে। আমি অশিরঞ্জন হাজরা বলছি। থ্যাংক ইউ সো মাচ অশিরঞ্জন হাজরা, আপনি আমাকে রেগুলার কমেন্ট করেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইসরাত জাহান সালমাল, তোমার মনটা অনেক ভালো, থ্যাংক ইউ। তোমার পিছনে ওটা কি ফ্রিজ? এটা ওয়ালটনের ফ্রিজ। আমার পিছনে ওটা হচ্ছে ওয়ালটনের একটা ফ্রিজ, ওয়ালটনের। ওয়ালটন আসলে ভালো, আমরা ওয়ালটনের টিভিও ইউজ করি। অ্যান্ড আমি চিন্তা করছি ওয়ালটনের আরেকটা মানে আরেকটা টিভি কিনবো, সেটা ওয়ালটনের কিনবো। ওয়ালটনের প্রোডাক্টগুলো ভালো। অ্যান্ড আমি দেশীয় প্রোডাক্ট কিনতে পছন্দ করি, দেশীয় প্রোডাক্টকে অনেক বেশি প্রায়োরিটি দিই আমি। বিএম মাসুদ রত্না লিখছে নিকলির হাওড় গেছেন নাকি? কি কয় এগুলো? আমার বাড়ি তো হাওড়ে, নিকলির হাওড়ে তো আমার বাড়ি তো অষ্টগ্রামে, তো আমি নিকলির হাওড়ে দায়া কি করবো? কারণ আমার বাড়ি তো অষ্টগ্রাম, আমার বাড়ি তো হচ্ছে হাওড়ে, জন্মই তো হচ্ছে হাওড়ে। হ্যাঁ, আমাদের হাওড় যখন এরকম বর্ষাকালে খুব সুন্দর লাগে দেখতে, খুবই সুন্দর লাগে দেখতে।
এন্ড অষ্টগ্রাম গেলে অবশ্যই আমার ফ্রেন্ডরা হচ্ছে যে একটা রেস্টুরেন্ট খুলছে যেন হাওর ভোজ ঠিক অষ্টগ্রাম আর মিতাময়নের যে পয়েন্টটা হাইওয়ে রোডের যে অষ্টগ্রামের যে পয়েন্টটা ওই পয়েন্টে এটা কি পয়েন্ট যেন বলো অষ্টগ্রাম জিরো পয়েন্টে দেখবেন নতুন একটা রেস্টুরেন্ট খুলছে হাওর ভোজ ওটা আমার ফ্রেন্ডদের এন্ড ওখানে যাবেন অষ্টগ্রাম যারা অষ্টগ্রাম মিতাময়ন রোডে যারা ঘুরতে যাবেন ওখানে যাবেন বিকজ ওটা আমার ফ্রেন্ডদের রেস্টুরেন্ট এন্ড অবশ্যই আমার কথা বললে ওরা অবশ্যই মানে আপনাদেরকে স্পেশাল সার্ভিস দিবে শামিম আক্তার মনি আপু আপু আমার পূজার একটা শুট ছিল আজকে এই জন্য আমার টিপ পড়া ডিয়ার রাতুল ইসলাম শুভন লিখছে সরি আপু এই তো গুড বয়ের মতো কথা আপনি যে রিয়েলাইজ করতে পারছেন যে আপনি ভুল কমেন্ট করেছেন এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তার মানে বোঝা গেল আপনার বাপ মা ভালো মানুষ ভালো ফ্যামিলি থেকে আসছেন এই জন্য আপনি বুঝতে পারছেন মানুষ ভুল করতেই পারে কিন্তু সেটা স্বীকার করাটা সরি বলাটা এটা সবাই পারে না সো রাতুল ইসলাম শুভনকে অনেক ধন্যবাদ যে আপনি মানে নিজের ভুলটা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ এবং আপনার জন্য দোয়া যেন আপনি আরো বড় হন মানুষের মতো মানুষ হন আপু আপনাকে সামনে থেকে আলাপ করতে খুব ইচ্ছা করে তাই ইন্ডিয়া থেকে আপনার লাইভে ট্রাই করি রেগুলার দেখতে কি যে ভালো লাগে আপনার কথা গোলা আর মেকআপ শ্রেয়শ্রী ভৌমিক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডিয়ার এন্ড ইন্ডিয়া থেকে আমাকে দেখেন আমি যখন কলকাতায় আসবো আমার সাথে আপনার সবাই দেখা করেন থ্যাংক ইউ হাওরে হাঙ্গর থাকে না হাওরে মাছ থাকে হাওরে হচ্ছে অনেক রকমের মাছ থাকে আমাদের এখানে প্রচুর মাছ হয় ধান হয় আবার বস মানে মাছও হয় প্রচুর মেঘনা নদীতে ওই পাশে মেঘনা কালুনিয়ার মেঘনা ও আমিও কিশোরগঞ্জের ফারহানা রুম্পা চিমটি কিশোরগঞ্জা উই আর কিশোরগঞ্জা তাই না সিলেটের শোরুমটা এই মাসের শেষে খুলব ইনশাল্লাহ এই মাসের শেষে সিলেট কুমারপাড়াতে সিলেট বাসীরা যারা দেখছেন আমরা 1000 স্কোয়ার ফিটের বড় একটা শোরুম নিছি সিলেট কুমারপাড়া আগোড়ার ঠিক অপোজিটে দেখবেন আগোড়ার ঠিক অপোজিটে অক্লোডের উপরে অক্লোড দেখবেন একটা আছে অক্লোডের ঠিক উপরে দোতলাটা আমরা নিছি এন্ড কুমারপাড়াতে আমরা এই মাসের শেষে শোরুম ওপেন করব সো আপনারা সিলেটবাসী যারা সবাই আমন্ত্রিত এন্ড আমাদের চিটাগাং শোরুম যেটা বালি আর্কেটে আছে সেটাও আমরা চেঞ্জ করছি সেটা অক্টোবর থেকে আপনারা পাবেন অক্টোবর থেকে না ঠিক ধরেন সেপ্টেম্বরের মিডিলে আর কি সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আমরা ওটা ট্রান্সফার করে ফেলবো আফমি প্লাজাতে ওই যে মিনি সুপার মার্কেটের সাথে সবাই চিনে আপনি প্লাজা চিটাগাং যারা থাকে সবাই চিনেন আপনি প্লাজাতে আমরা হচ্ছে যে ট্রান্সফার হব কানাডার বাঙালি সব বাঙালি ভাই বোনদের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা রইল কানাডা থেকে দেখছি শহীদুর রহমান রহমান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জানেন আমার এই অক্টোবরে কানাডা যাওয়ার কথা ছিল বাট আমার হচ্ছে যে এই শোরুম ওপেনিং এর জন্য আমার হচ্ছে যে ক্যান্সেল হয়ে গেছে আর কি মাহমুবা সুলতানা মুন্নি বুড়া লোকটাকে বিয়ে করে কি লাভ হয় আপনি একটা বিয়ে করেন বিয়ে করে দেখেন কি লাভ হয় বিয়ে না করলে তো বুঝতে পারবেন আপনি একটা বিয়ে করেন আপু আপনার পুলিশ বাজারে দেখা হয়েছিল কথা বলছে অনেক ভালো লাগছে কথা বলে সানজিদা খান ডিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভ ইউ সো সবাই ভালো থাকেন দেখা হবে আগামী কালকে দুপুর 1:30 লাইভে 1:30 কালকে আমি লাইভে আসবই না 1:30 তো আসতে পারবো না আল্লাহ খোদা 1:30 কেমনে আসবো 4টার সময় লাইভে আসবো কালকে 4টার সময় লাইভে আসবো কালকে তো ওই যে আমাদের ইন্টেরিয়রের ওই কাজে যাবো 4টার সময় লাইভে আসবো ওকে কালকে 4টার সময় লাইভে আসবো সো কালকে দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা লাভ ইউ যারা দেশের বাইরে থেকে দেখছেন এবং দেশ বিদেশ থেকে দেখছেন যারা আমাকে অনেক অনেক ভালোবাসেন কলকাতা থেকে যারা যারা দেখছিলেন এবং বিভিন্ন দেশ থেকে যারা বাঙালি ভাই বোনেরা যারা যারা আমাকে দেখছিলেন এবং দেশ থেকে যারা যারা আমাকে অনেক অনেক ভালোবাসেন সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ এভরিওয়ান বাই বাই কালকে 4টায় লাইভ আসবো আল্লাহ হাফেজ